Hi everyone, welcome back to my YouTube channel Learn with Koyal. Now I am going to start a new session. In this session, we will study about algae and some important questions and answers from algae. So without wasting time, let's get started. At first, we will know some important facts about algae. The term algae was given by Linnaeus. Greek word phycos থেকে এসেছে এই algae শব্দটি যার অর্থ হলো বা meaning হলো seaweed. Study of algae is known as algology or phycology. Father of phycology is known as F.E. Fries. তিনি যে বইটি লিখেছিলেন তার নাম কি? তার নাম হলো Structure and Reproduction in Algae. Father of Indian Phycology নামে যিনি পরিচিত তিনি হলেন M.O.P. Iyengar. এখানে মনে রাখবে Father of Phycology নামে পরিচিত যিনি তিনি হলেন F.E. Fries এবং Father of Indian Phycology নামে যিনি পরিচিত তিনি হলেন M.O.P. Iyengar. তিনি কি ডিসকভার করেছিলেন? He discovered Fritzschilla tuberosa which grow in acidic soil. M.O.P. Iyengar, jini father of Indian phycology name porichito, tini ekti discover korechilen algae, sheti holo Fritzschilla tuberosa, jeti acidic soil er upor grow kore. Famous Indian phycologist are Professor H.T. Kumar who studied genetic recombination in blue-green algae. Professor R.N. Singh, reclamation by using blue-green algae and also studied nitrogen fixation by blue-green algae. Professor G. Venkataraman and Y. Vardwaj are also known as popular phycologist or famous Indian phycologist. Okay. Definition. এবার যদি আমরা algae definition দিতে চাই, তাহলে আমরা প্রথমেই যে বডির কথা আমাদের মাথায় আসে সেটি হলো এরা হলো ক্লোরোফাইলাস অর্থাৎ এদের বডিতে ক্লোরোফিল নামক একটি গ্রিন পিগমেন্ট প্রেজেন্ট রয়েছে এরা অটোট্রফিক অটোট্রফিক মানে কি অটো মানে সেলফ ট্রফ মিন্স নিউট্রিশন অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে দে আর এবল টু মিট देयर ओन ফুড এরা নন এমব্রায়োনিক নন এমব্রায়োনিক মিন্স এদের বডিতে এমব্রায়ো অ্যাবসেন্ট রয়েছে এরা আট্রাকিওফাইটা মিন্স ভাস্কুলার টিস্যু অ্যাবসেন্স আ মিন্স উইদাউট অর নট সো ট্রাকিওফাইটা মিন্স উইদাউট ট্রাকিওফাইটা অর্থাৎ ভাস্কুলার টিস্যু এদের মধ্যে রয়েছে অ্যাবসেন্ট নেক্সট থ্যালোফাইটা মিন্স এদের বডিতে রুট স্টেম অ্যান্ড লিভস আর নট ডিফারেন্সিয়েটেড ওকে দ্যাটস ওয়াই দে আর কল্ড থ্যালোফাইটা এরা জুইডোগামাস জুইডোগামাস মানে কি ওয়াটার রিকোয়ার্ড ফর রিপ্রোডাকশন এদের রিপ্রোডাকশন আর ফার্টিলাইজেশনের জন্যে ওয়াটারের রিকোয়ারমেন্ট হয় বাট ইফ উই টেল অ্যাবাউট সাইফোনোগ্যামাস মানে হলো যাদের ফার্টিলাইজেশনের জন্য পোলিন টিউবের সাহায্যের প্রয়োজন পোলিন টিউব রিকোয়ারমেন্ট হয় কিসের জন্যে ফার্টিলাইজেশনের জন্যে তাদেরকে আমরা বলবো সাইফোনোগ্যামাস বাট ইন কেস অফ অ্যালগি ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর দেয়ার রিপ্রোডাকশন আর ইউ ক্যান সে ফার্টিলাইজেশন ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ ওকে নেক্সট পয়েন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স সো ক্যারেক্টারিস্টিক ফিচার্স যদি আমরা আলোচনা করতে যাই তবে আমরা বলতে পারি যে অ্যালগির মধ্যে ইউনিসেলুলার টু মাল্টিসেলুলার দেখা যায় এদের মধ্যে ইউনিসেলুলার অ্যালগিও রয়েছে এবং মাল্টিসেলুলারও রয়েছে এরা মোটাইল হতে পারে নন মোটাইলও হতে পারে আমরা যদি চার্টটা ফলো করতে পারি তাহলে বুঝতে পারবো হোয়াট আর দ্য ডিফারেন্স অ্যামং প্রোক্যারিওট মেসোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট প্রোক্যারিওটস নিউক্লিয়াস ইজ নট ওয়েল ডেভেলপড হিয়ার প্রোক্যারিওটস সো প্রো মিন্স প্রিমিটিভ অ্যান্ড ক্যারিওট মিন্স নিউক্লিয়াস অর্থাৎ যারা প্রোক্যারিওট তাদের বডিতে প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন দেয়ার বডি
নিউক্লিয়াস ইজ নট ওয়েল ডেভেলপড। নিউক্লিয়াস ইজ নট ওয়েল ডেভেলপড মানে হলো এদের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেনও নেই, নিউক্লিওলাসও নেই। ডিএনএ রয়েছে বাট উইদাউট হিস্টোন প্রোটিন। এদের বডিতে অর্থাৎ প্রোক্যারিওটে ডিএনএ রয়েছে বাট উইদাউট হিস্টোন প্রোটিন। প্রোটোমাইনস আর প্রেজেন্ট ইনস্টেড অফ হিস্টোন প্রোটিন। ডিএনএ রয়েছে বাট হিস্টোন প্রোটিন নেই, কিন্তু হিস্টোন প্রোটিনের পরিবর্তে যেটি রয়েছে তার নাম কি? ইউ হ্যাভ টু রিমেম্বার ইট, প্রোটোমাইনস। প্রোটোমাইনস আর প্রেজেন্ট ইনস্টেড অফ হিস্টোন প্রোটিন। প্রোক্যারিওটসের এক্সাম্পল কী হবে? সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি। অ্যালগিকে যদি আমরা পরে ক্লাসিফিকেশন করব, তখন তোমরা দেখতে পারবে যে অ্যালগিকে ক্লাসিফাই করলে তার মধ্যে একটি ক্লাস চলে আসে, সেটি হলো ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া, বা যাকে আমরা সায়ানোফাইসিও বলে থাকি অথবা মিক্সোফাইসি নামেও যেটি পরিচিত। তো সেটি পড়ছে প্রোক্যারিওটের আন্ডারে, অর্থাৎ এর বডিতে নিউক্লিয়াস ওয়েল ডেভেলপ নয়, এর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট রয়েছে, হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট রয়েছে, ডিএনএ প্রেজেন্ট রয়েছে। আর কি বললাম যে হিস্টোন প্রোটিনের পরিবর্তে কি রয়েছে এদের বডিতে? প্রোটোমাইনস প্রেজেন্ট ইন দেয়ার বডি। নাও কামস নেক্সট পয়েন্ট, মিজোক্যারিওট। নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট, মিজোক্যারিওটের মধ্যে রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট এবং হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট। ইট শোস ফিচার্স অফ প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট। ডায়নোফাইসি হলো এর এক্সাম্পল। নেক্সট ইউক্যারিওট, নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট, হিস্টোন প্রোটিন প্রেজেন্ট। ইউক্যারিওট টাইপ অফ অ্যালগির মধ্যে নিউক্লিয়ার মেমব্রেনও প্রেজেন্ট রয়েছে, হিস্টোন প্রোটিনও প্রেজেন্ট রয়েছে। মোস্ট অফ অ্যালগি ইউক্যারিওটের আন্ডারে পড়ছে। ওকে, সাম মিজোক্যারিওটস আর প্রোটিস্টা বাট অল প্রোটিস্টা আর নট মিজোক্যারিওটস। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস স্টেটমেন্ট, সাম মিজোক্যারিওটস আর প্রোটিস্টা বাট অল প্রোটিস্টা আর নট মিজোক্যারিওটস। প্রোটিস্টা, সো হোয়াট ইজ প্রোটিস্টা? অল ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজমস আর নোন অ্যাজ প্রোটিস্টা। অল ইউনিসেলুলার, ওকে, নট মাল্টিসেলুলার। অল ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজমস আর নোন অ্যাজ প্রোটিস্টা। তোমরা সবাই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন নিশ্চয়ই শুনেছ, ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের ব্যাপারে, যেটি কে দিয়েছিলেন? আর এইচ হুবারটেকার। ইট ইনক্লুডস মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। সো অ্যালগি বিলং টু দ্য কিংডম প্ল্যান্টি। ওকে, অ্যান্ড আর এইচ হুবারটেকার প্রপোজড দিস ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ইন 1969 on the basis of characteristics such as cell structure, mode of nutrition, source of nutrition and body organization. এবার আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আলোচনা করব অ্যালগির, ঠিক আছে? অল অফ ইউ লিসেন অ্যাটেন্টিভলি অ্যান্ড রাইট ডাউন দিস ইম্পর্টেন্ট আনসার্স অ্যান্ড পয়েন্টস অন ইউর কপি। সো ফার্স্ট কোয়েশ্চেন, in our previous class we have already discussed about some question from number 1 to 10 and in this session we are going to discuss from number 11 to 30. Okay, so question number 1, which of the following is not epizooic? এদের মধ্যে কোনটি epizooic নয়? epizooic মানে কি প্রথমে আমাদের সেটি বুঝতে হবে। কাদের এপিজোয়িক বলা হয়? এপিজোয়িক বলা হয় তাদেরকে যারা অ্যানিমেলের ওপর গ্রো করে। দ্য অ্যালগি হুইচ গ্রো অন অ্যানিমেল, তাদেরকে আমরা বলতে পারি এপিজোয়িক। তো এই যে অপশন চারটি দেয়া রয়েছে, তাদের মধ্যে তোমাদের বলতে হবে যে কোনটি এপিজোয়িক নয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ, কিটোনিমা ইজ নট এপিজোয়িক। কিটোনিমা হলো, কিটোনিমা কিসের মধ্যে পড়ছে? কিটোনিমা হলো এপিফাইটিক। কেন কি? এটি প্ল্যান্টের ওপর গ্রো করছে। কিটোনিমা ফাউন্ড অন প্ল্যান্টস, যেমন ভাউকেরিয়া। ভাউকেরিয়া হলো একটি প্ল্যান্ট, তার উপর পাওয়া যায় কিটোনিমাকে। সো কিটোনিমা হলো এপিফাইটিক।
আর বাকি যে তিনটি অপশনস রয়েছে, প্রোটোডার্মা, ক্ল্যাডোফোরা ক্ল্যাডোফোরা অ্যান্ড স্টিগিওগ্লোনিয়াম, দে আর অল নোন অ্যাজ এপিজোইক অ্যান্ড অনলি কিটোনিমা ইজ এপিফাইটিক বিকজ ইট ইজ ফাউন্ড অন প্ল্যান্টস। কামস টু নেক্সট কোয়েশ্চেন, স্টিগিওগ্লোনিয়াম আর প্রেজেন্ট, স্টিগিওগ্লোনিয়াম আর প্রেজেন্ট গিলস অফ ফিশেস, ইন গিলস অফ ফিশেস। স্টিগিওক্লোনিয়াম কোথায় রয়েছে? ফিশের যে গিলস রয়েছে তার মধ্যে পাওয়া যায় স্টিগিওক্লোনিয়ামকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টিগিওক্লোনিয়াম আর প্রেজেন্ট ইন গিলস অফ ফিশেস। ব্যাক অফ টার্টেল, ব্যাক অফ টার্টেল, ব্যাক অফ টার্টেলে কি পাওয়া যায়? প্রোটোডার্মা। প্রোটোডার্মাকে আমরা কোথায় পেয়ে থাকি? ব্যাক অফ টার্টেলে। অ্যান্ড অন দ্য শেল অফ মোলাস্কা, মোলাস্কার যে শেল তার ওপরে প্রেজেন্ট থাকে কে? ক্ল্যাডোফোরা। অন দ্য শেল অফ মোলাস্কা কে প্রেজেন্ট থাকে? ক্ল্যাডোফোরা। অ্যান্ড ব্যাক অফ টার্টেল যাকে পাওয়া যায় সেটি হলো প্রোটোডার্মা। খুব ভালো করে মনে রাখবে, অন দ্য শেল অফ মোলাস্কা আমরা যাকে পাই সেটি হলো ক্ল্যাডোফোরা, ব্যাক অফ টার্টেল যে প্রেজেন্ট থাকে সে হলো প্রোটোডার্মা, অ্যান্ড কিটোনিমা যেটি প্ল্যান্টের ওপরে পাওয়া যায় যার জন্য তাকে আমরা কি বলে থাকি? এপিফাইটিক। আর এপিজোইক মানে হলো দ্য অ্যালগি হুইচ গ্রো অন অ্যানিমেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, জুওজ্যান্থিলি মেক আ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন উইথ, জুওজ্যান্থিলি যার সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন তৈরি করে সেটি কি? সেটি হলো কোরালস। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশনসগুলো এবার আমরা দেখে নেব। হাইড্রাভিরিডিস, হাইড্রাভিরিডিস যার সাথে অ্যাসোসিয়েশন করে সেটি হলো জু ক্লোরেলা, সেটির নাম কি? জু ক্লোরেলা। ওকে, হাইড্রাভিরিডিস সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন যার সাথে করে সেটি হলো জু ক্লোরেলা, এবং প্রোটোজোয়া প্রোটোজোয়া যার সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে সেটির নাম হলো সাইনিলি। ওকে, এটা মনে রাখবে, জুওজ্যান্থিলি মেক আ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন উইথ কোরালস, হাইড্রাভিরিটিস মেক আ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন উইথ জু ক্লোরেলা, অ্যান্ড প্রোটোজোয়াস মেক আ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন উইথ সাইনিলি। সে তোমরা কি কেউ বলতে পারবে হোয়াট ইজ সাইফিলি? সাইফিলি কি? ওকে, আই এম টেলিং ইউ, সাইফিলি হলো অ্যানালগাস উইথ দ্য স্টোমাটা অফ হায়ার প্ল্যান্ট। সো ডোন্ট বি কনফিউজ বিটুইন সাইফিলি অ্যান্ড সাইনিলি। ওকে, প্রোটোজোয়ান্স মেক আ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন উইথ সাইনিলি, অ্যান্ড হোয়াট ইজ সাইফিলি? সাইফিলি হলো অ্যানালগাস উইথ দ্য স্টোমাটা অফ হায়ার প্ল্যান্টস। কোয়েশ্চেন নাম্বার 14 অন ইউর স্ক্রিন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউনিসেলুলার ফ্ল্যাজেলেটেড, ইউনিসেলুলার ফ্ল্যাজেলেটেড কোনটি এই চারটি অপশনের মধ্যে? ইউনিসেলুলার ফ্ল্যাজেলেটেড, সেটির আনসার হয়ে যাবে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস হলো এক কোষি এবং এর মধ্যে ফ্ল্যাজেলা রয়েছে। ক্ল্যামাইডোমোনাস হলো ব্লু, ক্ল্যামাইডোমোনাস হলো গ্রিন অ্যালগি। ওকে, ক্ল্যামাইডোমোনাস কোন অ্যালগি? এটি হলো গ্রিন অ্যালগি, বা একে বলা হয় ক্লোরোফাইসি। নেক্সট কোয়েশ্চেন, দ্য কলোনি উইথ ইনডেফিনিট নাম্বার অফ সেলস শেপ অ্যান্ড সাইজ, দ্য কলোনি উইথ ইনডেফিনিট নাম্বার অফ সেলস শেপ অ্যান্ড সাইজ ইজ কল্ড, ইনডেফিনিট নাম্বার অফ সেল শেপ এবং সাইজ যে কলোনিতে থাকে সেই কলোনিকে আমরা কি বলে থাকি? পালমেলয়েড কলোনি। ওকে, পালমেলয়েড কলোনি বলা হয় তাকে, অর্থাৎ যেই কলোনিতে সেলের শেপ সাইজ রয়েছে ইনডেফিনিট অর্থাৎ অনির্দিষ্ট তাকে আমরা বলি পালমেলয়েড কলোনি। পালমেলয়েড কলোনির যদি এক্সাম্পল দেয়া যায় যাদের আছে সেরকম অ্যালগি কারা?
টেম্পোরারি পারমেলয়েড কলোনি যা রয়েছে, খুব ভালো করে এক্সাম্পলগুলো মনে রাখবে, কারণ এক্সাম্পল দিয়ে কিন্তু এক্সামে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে। টেম্পোরারি পারমেলয়েড কলোনি যার আছে সেটি হলো ক্ল্যামাইডোমোনাস, এবং পারমানেন্ট টাইপ অফ পারমেলয়েড কলোনি রয়েছে টেট্রাস্পোরা এবং অ্যাপানোথিকা। ওকে, এখানে দেখো অপশন রয়েছে সিনোবিয়াম, অপশন এতে সিনোবিয়াম টাইপ অফ কলোনি আমরা কাদের বলতে পারি? কলোনি উইথ ডেফিনিট নাম্বার অফ শেপ সাইজ অফ সেলস নোন অ্যাজ সিনোবিয়াম কলোনি, কলোনি উইথ ডেফিনিট, নট ইনডেফিনিট। ওকে, কলোনি উইথ ডেফিনিট নাম্বার শেপ সাইজ অফ সেলস নোন অ্যাজ সিনোবিয়াম কলোনি। সিনোবিয়াম কলোনির মধ্যে সিনোবিয়াম মোটাইল কলোনি রয়েছে ভলভক্স, প্যান্ডোরিনা এবং ইউডোরিনার মধ্যে, এবং সিনোবিয়াম নন মোটাইল কলোনি যা রয়েছে তার এক্সাম্পল হলো হাইড্রোডিকটায়ন। খুব ভালো করে মনে রাখবে, সিনোবিয়াম মোটাইল কলোনি রয়েছে ভলভক্স, প্যান্ডোরিনা অ্যান্ড ইউডোরিনার মধ্যে, সিনোবিয়াম নন মোটাইল কলোনি রয়েছে হাইড্রোডিকটায়নের মধ্যে। ওকে, নেক্সট অপশন দেখো, অপশন নাম্বার সি ডেনড্রয়েড, অ্যান্ড অপশন নাম্বার ডিতে রয়েছে রাইজোপোডিয়াল। ডেনড্রয়েড, ডেনড্রয়েড কলোনি আমরা কাকে বলবো? কলোনি লুকস লাইক আ মাইক্রোস্কোপিক ট্রি, যার কলোনিটা দেখতে কিসের মতো? মাইক্রোস্কোপিক ট্রি এর মতো, খুব ছোট একটা গাছের মতো দেখতে, প্ল্যান্টের মতো। কলোনি লুকস লাইক আ মাইক্রোস্কোপিক ট্রি, ইটস নোন অ্যাজ ডেনড্রয়েড কলোনি। ফর এক্সাম্পল, এর এক্সাম্পল কী হবে? ক্রাইসোডেনড্রন, ক্রাইসোডেনড্রন নামক একটি অ্যালগি রয়েছে যার কলোনি ডেনড্রয়েড, যার কলোনিকে আমরা বলতে পারি ডেনড্রয়েড কলোনি। ওকে, তো ডেনড্রয়েড কলোনি যা রয়েছে সে এক্সাম্পলটা হলো ক্রাইসোডেনড্রন। অপশন ডিতে রয়েছে রাইজোপডিয়াল, রাইজোপডিয়াল মানে কলোনি উইথ রাইজোপোডিয়া কানেক্টেড, কলোনি যার কলোনিটা রাইজোপোডিয়ার সাথে কানেক্টেড থাকে, সেরকম টাইপের কলোনিকে আমরা বলে থাকি রাইজোপোডিয়াল কলোনি। এর এক্সাম্পল হয়ে যাবে ক্রাইসিডিয়াস টার্ম, ক্রাইসিডিয়াস টার্ম। নেক্সট কোয়েশ্চেন, কলোনি অফ ভলভক্স, কলোনি অফ ভলভক্সিস, ভলভক্সের কলোনি কেমন? মোটাইল সিনোবিয়াম, মোটাইল অ্যান্ড সিনোবিয়াম। সিনোবিয়াম মানে কি? কলোনি উইথ ডেফিনিট নাম্বার অফ শেপ সাইজ অফ সেল, কলোনি উইথ ডেফিনিট নাম্বার অফ সেলস শেপ অ্যান্ড সাইজ, তাকে আমরা কি বলতে পারি? সিনোবিয়াম কলোনি। মোটাইল সিনোবিয়াম কলোনি যা রয়েছে তা সে হলো ভলভক্স। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17, দ্য কলোনি অফ হাইড্রোডিকটায়ন, হাইড্রোডিকটায়নের কলোনিটি কেমন? একটু আগেই বলেছি, আই হ্যাভ অলরেডি টোল্ড, হাইড্রোডিকটায়নের কলোনি হলো নন মোটাইল সিনোবিয়াম। মোটাইল সিনোবিয়ামের এক্সাম্পল কী ছিল? ভলভক্স। নট অনলি ভলভক্স, দে আর অলসো প্যান্ডোরিনা অ্যান্ড ইউডোরিনা। ভলভক্স, প্যান্ডোরিনা অ্যান্ড ইউডোরিনা, এদের মধ্যে দেখা যায় সিনোবিয়াম মোটাইল কলোনি, বাট হাইড্রোডিকটায়নের মধ্যে রয়েছে নন মোটাইল সিনোবিয়াম কলোনি। সো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। আচ্ছা, তোমরা কি কেউ আমায় বলতে পারো হাইড্রোডিকটায়নের অপর নাম কি, অর্থাৎ এর কমন নেম কি আছে? দ্য কমন নেম অফ হাইড্রোডিকটায়ন ইজ, ইয়েস, ওয়াটার নেট। ওকে, এবং হাইড্রোডিকটায়নের ক্লোরোপ্লাস্টি কেমন দেখতে হয়? এর ক্লোরোপ্লাস্টি হয় রেটিকুলেট টাইপের, রেটিকুলেট মিন্স জাল, নেট শেপ। ওকে, সো রেটিকুলেট টাইপ অফ ক্লোরোপ্লাস্ট ইজ প্রেজেন্ট ইন হাইড্রোডিকটায়ন, অ্যান্ড দ্য কমন নেম অফ হাইড্রোডিকটায়ন ইজ ওয়াটার নেট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালগি ইজ সিউডো প্যারেনকাইমাটাস, এদের মধ্যে কোন অ্যালগিটি সিউডো প্যারেনকাইমাটাস? সিউডো প্যারেনকাইমাটাস অ্যালগি হলো, এর এক্সাম্পল হলো পলিসাইফোনিয়া। পলিসাইফোনিয়া ছাড়া আরেকটি অ্যালগি রয়েছে যেটির নাম হলো বাট্রাকোস্পার্মাম। ওকে,
সো পলিসাইফোনিয়া অ্যান্ড বাট্রাকোসমার্মাম হলো সিউডো প্যারেনকাইমাটাস অ্যালগি, ওকে? এবং এদের বলা হয় রেড অ্যালগি বা রোডোফাইসি, কেন কি এদের মধ্যে রেড পিগমেন্ট আর ফাইকোসায়ানিন প্রেজেন্ট রয়েছে, ওকে? সো সিউডো প্যারেনকাইমাটাস অ্যালগির এক্সাম্পল হলো পলিসাইফোনিয়া অ্যান্ড বাট্রাকোসপার্মাম। নেক্সট কোয়েশ্চেন, দ্য থ্যালাস অফ হুইচ অ্যালগা ইজ ফিলামেন্টাস, ব্রাঞ্চড, টিউবুলার অ্যান্ড সিনোসাইটিক? দ্য থ্যালাস অফ হুইচ অ্যালগা, কোন অ্যালগার থ্যালাসটি ফিলামেন্টাস, ব্রাঞ্চড, টিউবুলার অ্যান্ড সিনোসাইটিক? আনসার হয়ে যাবে ভাউকেরিয়া। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ফিলামেন্ট অফ ভাউকেরিয়া ইজ কল্ড সাইফোনোসিয়াস। সাইফোনোসিয়াস, এটা অবশ্যই মনে রাখবে, রিমেম্বার দিস পয়েন্ট, ফিলামেন্ট অফ ভাউকেরিয়া ইজ নোন অ্যাজ সাইফোনোসিয়াস। অ্যান্ড ফিলামেন্ট অফ বটিডিয়াম ইজ কল্ড সাইফোনোসিয়াস। ফিলামেন্ট অফ ভাউকেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ বটিডিয়াম ইজ নোন অ্যাজ সাইফোনোসিয়াস, ওকে? সো যেই অ্যালগিটির ফিলামেন্ট, অ্যালগির মধ্যে থ্যালাসটি ফিলামেন্টাস, ব্রাঞ্চড, টিউবুলার অ্যান্ড সিনোসাইটিক, সেটির এক্সাম্পল অবশ্যই মনে রাখবে ভাউকেরিয়া। এবং ভাউকেরিয়া আর রয়েছে বটিডিয়াম, যার ফিলামেন্ট কী নামে পরিচিত, সাইফোনোসিয়াস। আচ্ছা, ডু ইউ নো অ্যাবাউট বটিডিয়াল টিস্যু? বটিডিয়াল টিস্যুটি কী সেটা কেউ বলতে পারবে? বটিডিয়াল টিস্যু হলো যেটা কিনা কার মধ্যে পাওয়া যায়, হিরুডিনারিয়া অথবা লিচের মধ্যে পাওয়া যায়, যেটি হেল্প করে কিসে, এক্সক্রিশনে। বটিডিয়াল টিস্যু ইজ ফাউন্ড ইন হিরুডিনারিয়া, ইট হেল্পস ইন এক্সক্রিশন। অর্থাৎ বটিডিয়াল টিস্যু হলো একটি এক্সক্রিটরি অর্গান, ওকে, দ্যাট ইজ ফাউন্ড ইন হিরুডিনারিয়া অর ইউ ক্যান সে লিচ, ওকে? ইট হেল্পস ইন এক্সক্রিশন। আর বটিডিয়াম হলো অ্যালগি, বটিডিয়াম এবং ভাউকেরিয়ার যে ফিলামেন্ট রয়েছে তাকে আমরা বলে থাকি সাইফোনোসিয়াস। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ওকে, নেক্সট নাম্বার 20, রেটিকুলেট টাইপ অফ ক্লোরোপ্লাস্ট ইজ দ্য ফিচার অফ হুইচ পেয়ার? রেটিকুলেট মানে হলো নেট টাইপ, জালের মতন দেখতে যে ক্লোরোপ্লাস্টটি, সেটি নিম্নলিখিত যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে কোন দুটো অ্যালগির ফিচার সেটা বলতে হবে। সো এখানে রাইট আনসার হয়ে যাবে ওডোগোনিয়াম অ্যান্ড হাইড্রোডিকটায়ন। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। সো ওডোগোনিয়াম অ্যান্ড হাইড্রোডিকটায়নের মধ্যে রেটিকুলার টাইপ অফ ক্লোরোপ্লাস্ট দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21, ক্লোরোপ্লাস্ট পলিমরফিজম ইজ শোন বাই? ক্লোরোপ্লাস্ট পলিমরফিজম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্ট পলিমরফিজম ইজ শোন বাই ক্লোরোফাইসি। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। ক্লোরোফাইসি মানে কি? ক্লোরোফাইসি মানে হলো গ্রিন অ্যালগি, যাদের মধ্যে ক্লোরোফিল নামক যে গ্রিন পিগমেন্টটি সেটি প্রেজেন্ট রয়েছে। সো ক্লোরোপ্লাস্ট পলিমরফিজম ইজ শোন বাই ক্লোরোফাইসি অর ইউ ক্যান সে গ্রিন অ্যালগি। ক্লোরোফাইসের মেম্বার্সের মধ্যে ভ্যারাইটিস টাইপ অফ ক্লোরোপ্লাস্ট লক্ষ্য করা যায়, তার জন্যই তারা পলিমরফিজম অর্থাৎ ক্লোরোপ্লাস্ট পলিমরফিজম শো করতে পারে। যেমন এদের মধ্যে, এই ক্লোরোফাইসের মেম্বারদের মধ্যে কেউ আছে যারা কাপ শেপটের পলিমরফিজম অর্থাৎ কাপ শেপড রয়েছে তাদের ক্লোরোপ্লাস্ট, আর কেউ আছে এমন যাদের মধ্যে গার্ডেল শেপড অথবা কলার শেপড রয়েছে ক্লোরোপ্লাস্ট। এক্সাম্পলগুলো তোমাদের আমি বলছি, কাফ শেপড অফ ক্লোরোপ্লাস্ট ইজ প্রেজেন্ট ইন ক্ল্যামাইডোমোনাস অ্যান্ড ভলভক্স। কলার শেপড অর গার্ডেল শেপড অফ ক্লোরোপ্লাস্ট, কলার শেপড অর গার্ডেল শেপড টাইপ অফ ক্লোরোপ্লাস্ট ইজ প্রেজেন্ট ইন ইউলোথ্রিক্স। স্পাইরাল শেপড অফ ক্লোরোপ্লাস্ট ইজ প্রেজেন্ট ইন স্পাইরোগাইরা। রেটিকুলেট টাইপ অফ ক্লোরোপ্লাস্ট ইজ প্রেজেন্ট ইন উইডোগোনিয়াম অ্যান্ড হাইড্রোডিকটায়ন অ্যান্ড ক্ল্যাডোফোরা অলসো। অ্যান্ড স্টিলেট টাইপ অফ ক্লোরোপ্লাস্ট ইজ প্রেজেন্ট ইন জাইগোনিমা। অ্যান্ড ডিসকয়েডাল টাইপ অফ ক্লোরোপ্লাস্ট ইজ প্রেজেন্ট ইন ভাউকেরিয়া অ্যান্ড কাডা।
সো ইট শোস ভেরিয়াস টাইপ অফ ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট পলিমরফিজম কারা শো করে? ক্লোরোফাইসি অথবা গ্রিন অ্যালগি। এদের মধ্যে বিভিন্ন টাইপের ক্লোরোপ্লাস্ট বর্তমান রয়েছে। ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম, এখানে তোমরা পড়লে ক্লোরোপ্লাস্ট প্লোরিমরফিজম, ক্লোরোপ্লাস্ট পলিমরফিজম কারা শো করে, বাট কোয়েশ্চেন এটাও আসতে পারে যে ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম কারা শো করে থাকে। ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম শো করে সি ফোর প্ল্যান্টসরা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সি ফোর প্ল্যান্ট যারা রয়েছে তারা ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম শো করে থাকে, আর ক্লোরোপ্লাস্ট প্লোরিমরফিজম, ক্লোরোপ্লাস্ট পলিমরফিজম যারা শো করে তারা হলো ক্লোরোফাইসি অর ব্লু অর গ্রিন অ্যালগি। ওকে, ক্লোরোফাইসি অর গ্রিন অ্যালগি যারা, তারা ক্লোরোপ্লাস্ট পলিমরফিজম শো করে, কেন কি তাদের মধ্যে অনেক টাইপের ক্লোরোপ্লাস্ট দেখা যায়। আর ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম যারা শো করে তারা হলো সি ফোর প্ল্যান্টস। নেক্সট, স্টার শেপড ক্লোরোপ্লাস্ট ইজ ফাউন্ড ইন, স্পেলিংটা তোমরা ঠিক করে নেবে, এখানে এল হবে। সো স্টার শেপড ক্লোরোপ্লাস্ট ইজ ফাউন্ড ইন, স্টার শেপড ক্লোরোপ্লাস্ট কার মধ্যে দেখা যায়? আনসার হয়ে যাবে জাইগোনিমা। স্টার শেপড ক্লোরোপ্লাস্ট ইজ ফাউন্ড ইন জাইগোনিমা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23, চুজ ইনকারেক্ট অ্যাবাউট ব্রাউন অ্যালগি। এখানে দেখো চারটি যে স্টেটমেন্ট রয়েছে তার মধ্যে ব্রাউন অ্যালগি, ব্রাউন অ্যালগিকে আমরা কী বলে থাকি? ফিওফাইসি। সো ব্রাউন অ্যালগির সম্বন্ধে চারটি স্টেটমেন্ট দেয়া আছে, তোমাদেরকে পড়ে বলতে হবে যে এদের মধ্যে ইনকারেক্ট কোনটি, অর্থাৎ এখানে ভুল অপশন কোনটি রয়েছে। সো প্রথমে আমরা অপশনগুলো একবার পড়ে নেব। ফার্স্ট অপশনে কি বলা আছে? স্টোর্ড ফুড ইজ ম্যানিটল অ্যান্ড ল্যামিনারিন, দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। নেক্সট অপশন দেখো কি রয়েছে, সেল ওয়াল কন্টেন্স অ্যালজিনিক অ্যাসিড, দিস ইজ অলসো রাইট। অপশন সিতে রয়েছে অ্যামাউন্ট অফ ক্লোরোফিল ইজ মোর দ্যান জ্যান্থোফিল, সো দিস ইজ নট কারেক্ট। ওকে, অ্যান্ড লাস্ট রয়েছে পিগমেন্টস আর, এখানে ডাব্লিউর পরিবর্তে এইচ এল হবে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, জ্যান্থোফিল অ্যান্ড ক্যারোটিনয়েডস, এটাও ঠিক রয়েছে। সো এখানে আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, কেন কি তোমরা মনে রাখবে যে ব্রাউন অ্যালগি এবং ফিওফাইসি যারা তাদের মধ্যে জ্যান্থোফিল ইজ মোর দ্যান ক্লোরোফিল। ওকে, তাদের মধ্যে জ্যান্থোফিল বেশি রয়েছে মোর দ্যান ক্লোরোফিল, নট অ্যামাউন্ট অফ ক্লোরোফিল ইজ মোর দ্যান জ্যান্থোফিল। ওকে, এটা রিভার্স হবে, অর্থাৎ অ্যামাউন্ট অফ জ্যান্থোফিল ইজ মোর দ্যান ক্লোরোফিল। ওকে, সো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট, ফাইকোবিলিনস আর ফিচার অফ, ফাইকোবিলিনস আর দ্য ফিচার অফ, ফাইকোবিলিনস কার ক্যারেক্টারিস্টিক্স? মিক্সোফাইসি অথবা ব্লু গ্রিন অ্যালগি অর সায়ানোফাইসির ফিচার, রাইট আনসার হয়ে যাবে এখানে মিক্সোফাইসি অ্যান্ড রোডোফাইসি। ওকে, সো মিক্সোফাইসি, মিক্সোফাইসিকে আমরা কী কী বলে থাকি, কী নামে চিনি? মিক্সোফাইসি, সায়ানোফাইসি বা সায়ানোব্যাকটেরিয়া, অথবা আমরা একে বলে থাকি ব্লু গ্রিন অ্যালগি, এর মধ্যেও ফাইকোভিলিনস রয়েছে, এবং আর কার মধ্যে আছে? রোডোফাইসি, অর্থাৎ যাকে আমরা রেড অ্যালগি বলে থাকি। সো এই দুটো ক্লাসের মধ্যে রয়েছে ফাইকোভিলিনস। ফাইকোভিলিনস, ফাইকোভিলিনসের মধ্যে ফাইকোসায়ানিন, ফাইকোভিলিনসের যে দুটো ফর্ম রয়েছে সেগুলো কী কী? ফাইকোসায়ানিন অ্যান্ড ফাইকো এরিথ্রিন। ওকে, টু ফর্মস অফ ফাইকোভিলিনস আর ফাইকোসায়ানিন অ্যান্ড ফাইকো এরিথ্রিন। ফাইকোভিলিনস হলো ওয়াটার সলিউবল পিগমেন্ট এবং এটি প্রোটিনেশিয়াস। তো ফাইকোভিলিনস, ফাইকোভিলিনস কীরকম পিগমেন্ট? ওয়াটার সলিউবল। ওকে, ফাইকোভিলিনস আর ওয়াটার সলিউবল পিগমেন্ট অ্যান্ড প্রোটিনেশিয়াস পিগমেন্ট। ফাইকোভিলিনস আর ফিচার অফ মিক্সোফাইসি, সায়ানোফাইসি অর ব্লু গ্রিন অ্যালগি অ্যান্ড রোডোফাইসি। সো ফাইকোভিলিনস কার কার ফিচার? মিক্সোফাইসি এবং রোডোফাইসির ফিচার। এবং ফাইকোভিলিনসের যে দুটো ফর্ম রয়েছে সে দুটোর কী কী? ফাইকোসায়ানিন অ্যান্ড ফাইকো এরিথ্রিন। এবং ফাইকোভিলিন হলো ওয়াটার সলিউবল অ্যান্ড প্রোটিনেশিয়াস পিগমেন্ট।
दिस इज वेरी वेरी इम्पोर्टेंट। ओके नेक्स्ट क्वेश्चन, गाइडोकॉप्स फेनोमेनन इज एसोसिएटेड विथ, गाइडोकॉप्स फेनोमेनन इज एसोसिएटेड विथ, आंसर हो जाए ब्लू ग्रीन एलगी। सो एखे ब्लू ग्रीन एलगी अपशने नहीं, तो ब्लू ग्रीन एलगर अपर नामगुलो কি সেগুলো আমাদের একবার রিকল করে নিতে হবে। ব্লু গ্রিন অ্যালগিকে আমরা চিনি সায়ানো ব্যাকটেরিয়া হিসাবে, সায়ানোফাইসি হিসাবে এবং চিনি মিক্সোফাইসি হিসাবে। তো এখানে দেখো সেই নামগুলোর মধ্যে যে কোনো একটি কি রয়েছে, ইয়েস অপশন বি মিক্সোফাইসি। সো এখানে রাইট আনসার হয়ে যাবে মিক্সোফাইসি। মিক্সোফাইসি কি করে, গাইডোকপস ফেনোমেননের সাথে অ্যাসোসিয়েটেড, গাইডোকপস ফেনোমেনন ইজ অ্যাসোসিয়েটেড উইথ মিক্সোফাইসি। গাইডোকপস ফেনোমেননকে আমরা বলতে পারি ক্রোমাটিক অ্যাডাপটেশন। ওকে ক্রোমাটিক অ্যাডাপটেশন যেটা তাকে বলা হয় গাইডোকপস ফেনোমেনন, এবং এটি যার সাথে অ্যাসোসিয়েটেড সেটি হলো ব্লু গ্রিন অ্যালগি অর সায়ানো ব্যাকটেরিয়া অর সায়ানোফাইসি অর ইউ ক্যান সে মিক্সোফাইসি। সায়ানো ব্যাকটেরিয়া অথবা মিক্সোফাইসির এক্সাম্পল কী হবে, যেমন নস্টোক, অ্যানাবিনা এক্সেট্রা। নেক্সট রেড টাইট, রেড টাইট ইজ ডিউ টু মেম্বার্স অফ, রেড টাইট কাদের জন্যে হয়, রেড টাইট হয় তোমার ডায়নোফ্লাজেলসের জন্যে। রেড টাইট কাদের জন্যে হয়, রেড টাইট হয় ডায়নোফ্লাজেলেটের জন্যে। ডায়নোফ্লাজেলেটের এক্সাম্পল কী হয়ে যাবে, যেমন জিমনোডিনিয়াম অ্যান্ড গোনাইল্যাক্স। ডায়নোফ্লাজেলেটের অন্তর্গত হলো জিমনোডিনিয়াম অ্যান্ড গোনাইল্যাক্স। এক্সাম্পলগুলো খুব ভালো করে মনে রাখবে, ডায়নোফ্লাজেলেট না দিয়ে সেখানে এক্সামে কোয়েশ্চেনে জিমনোডিয়াম অথবা গোনাইল্যাক্সের কথা মেনশন করা থাকতে পারে। সো ডায়নোফ্লাজেলেটের এক্সাম্পল হলো জিমনোডিনিয়াম অ্যান্ড গোনাইল্যাক্স, যারা কি করে রেড টাইট শো করে। রেড টাইট ইজ ডিউ টু দ্য মেম্বার্স অফ ডায়নোফ্লাজেলেট, অ্যান্ড দ্য মেম্বার্স অফ ডায়নোফ্লাজেলেট আর গোনাইডিয়াম অ্যান্ড জিমনোডিনিয়াম অ্যান্ড গোনাইল্যাক্স। ওকে জিমনোডিনিয়াম অ্যান্ড গোনাইল্যাক্স। রেড স্নো কার জন্যে হয়, রেড স্নো জন্য রেসপন্সিবল কে, এর আগের ক্লাসে আমরা অলরেডি ডিসকাস করেছি, রেড স্নো জন্য রেসপন্সিবল হলো হিমাটোকক্কাস নেভালিস অ্যান্ড ক্ল্যামাইডোমোনাস নেভালিস। এবং রেড সি এর জন্য যে রেসপন্সিবল সেই অ্যালগিটি হলো ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম, যেটি একটি ব্লু গ্রিন অ্যালগি। সো রেড সি এর জন্য রেসপন্সিবল অ্যালগি হলো ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম। রেড স্নো এর জন্য যে দুটো অ্যালগি রেসপন্সিবল তারা হলো হিমাটোকক্কাস নেভালিস অ্যান্ড ক্ল্যামাইডোমোনাস নেভালিস। এবং রেড টাইডের জন্য রেসপন্সিবল হলো ডায়নোফ্লাজেলেটস, এবং যার মেম্বার হলো গোনাইল্যাক্স অ্যান্ড জিমনোডিনিয়াম। ওকে আই হোপ দিস ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে নাও মুভ অন টু নেক্সট স্লাইড, কোয়েশ্চেন নাম্বার 27, দ্য টার্ম এপিথিকা অ্যান্ড হাইপোথিকা, দ্য টার্ম এপিথিকা অ্যান্ড হাইপোথিকা ইজ রিলেটেড টু। রাইট আনসার কি হয়ে যাবে, রাইট আনসার হয়ে যাবে সেল ওয়াল অফ ডায়াটমস, অপশন নাম্বার বি। ডায়াটমে সেল ওয়াল অর্থাৎ ওপরের দিকে এরকম একটা অংশ থাকে এবং ভেতরের দিকে থাকে। ওপরেরটাকে আমরা বলে থাকি এপিথিকা, এবং নিচের যে ওয়ালটা থাকে সেটাকে আমরা বলে থাকি হাইপোথিকা। ওকে তো সেল ওয়াল অফ ডায়াটমসের মধ্যে রয়েছে এপিথিকা অ্যান্ড হাইপোথিকা। দ্য টার্ম এপিথিকা অ্যান্ড হাইপোথিকা ইজ রিলেটেড উইথ সেল ওয়াল অফ ডায়াটমস। আপার সেল ওয়াল ইজ নোন অ্যাজ এপিথিকা অ্যান্ড লোয়ার সেল ওয়াল ইজ নোন অ্যাজ হাইপোথিকা। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড আউট ইনকারেক্ট অ্যাবাউট রোডোফাইসি। এখানে দেখো চারটি অপশন রয়েছে, চারটি স্টেটমেন্ট কার সম্বন্ধে, রোডোফাইসি অর্থাৎ যাকে আমরা রেড অ্যালগি নামে চিনে থাকি তার সম্বন্ধে। আগে আমাদের এই অপশনগুলো ভালো করে পড়তে হবে, স্টেটমেন্টগুলোকে বুঝতে হবে, দেন আমাদের আইডেন্টিফাই করতে হবে যেখানে উইচ আর ইনকারেক্ট অ্যাবাউট রোডোফাইসি। ওকে সো ফার্স্ট অপশনে কী রয়েছে দেখো, আগার আগার অ্যান্ড ক্যারাজেনিন অবটেইনড ফ্রম সাম মেম্বার্স। এটা একদম ঠিক, কারণ আগার আগার জিরেডিয়াম এবং গ্রাসিলারিয়া থেকে পাওয়া যায়, আর ক্যারাজিনিন পাওয়া যায় কার থেকে, রোডোফাইসিরি যে রয়েছে সেটি হলো কন্ড্রাস ক্রিসপাস, কন্ড্রাস ক্রিসপাসের থেকে আমরা পেয়ে থাকি ক্যারাজিনিন। সো এখানে জিরেডিয়াম, গ্রাসিলারিয়া, কন্ড্রাস ক্রিসপাস এরা সবাই কিন্তু রোডোফাইসির অন্তর্গত, এটাও ঠিক আছে একদম।
নেক্সট অপশন রয়েছে বি, স্টোরড ফুড ইজ ইন ফর্ম অফ ফ্লোরিডিয়ান স্টার্চ, এটাও অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট অপশন রয়েছে সি, ফাইকো এরিথ্রিন ইজ মোর দ্যান সি ফাইকো সায়ানিন, সো এখানে এই অপশনটি রয়েছে ভুল। নেক্সট রয়েছে মোটাইল স্টেজ ইজ অ্যাবসেন্ট, হ্যাঁ মোটাইল স্টেজ ইজ অ্যাবসেন্ট এটাও ঠিক। সো এখানে দেখো অপশন এ বি ডি তিনটেই অ্যাবসলিউটলি কারেক্ট অ্যাবাউট রোডোফাইসি, তিনটি স্টেটমেন্টই রোডোফাইসি সাপেক্ষে একদম ঠিক। বাট এখানে ভুল কোন অপশনটি রয়েছে? অপশন নাম্বার সি, সো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। কারণ কি, রেড অ্যালগিতে যে পিগমেন্টগুলো প্রেজেন্ট রয়েছে সেগুলি হলো আর ফাইকোসায়ানিন অ্যান্ড আর ফাইকো এরিথ্রিন। নেক্সট 29 নাম্বার কোয়েশ্চেন, প্যান্টোক্রোনিমাটিক টাইপ অফ ফ্ল্যাজেলা, প্যান্টোক্রোনিমাটিক টাইপ অফ ফ্ল্যাজেলা মিন্স, প্যান্টোক্রোমাটিক টাইপ অফ ফ্ল্যাজেলা মানে যেখানে ম্যাস্টিকমস ফাউন্ড ইন অপোজিট, ম্যাস্টিকমস ফাউন্ড ইন অনলি, সরি এখানে আছে প্যান্টোক্রোনিমাটিক নট প্যান্টোনিমাটিক, প্যান্টোক্রোনিমাটিক। প্যান্টোক্রোনিমাটিক মানে কি? প্যান্টোক্রোনিমাটিক মানে যাদের ম্যাস্টিকমসগুলো রয়েছে ওয়ান রোতে, অনলি ওয়ান রো। আমি যদি এখানে পিকচার ড্র করি তাহলে কীরকম হবে দেখতে, তোমরা একবার লক্ষ্য করো ম্যাস্টিকমসগুলো এভাবে সিঙ্গেল রোতে রয়েছে, ঠিক আছে সিঙ্গেল রোতে প্রেজেন্ট রয়েছে, তাকে আমরা বলি প্যান্টোক্রোমাটিক টাইপ অফ ফ্লাজেলা। প্যান্টোক্রোমাটিক টাইপ অফ ফ্লাজেলা মানে যাদের ম্যাস্টিগমসগুলো রয়েছে অনলি ওয়ান রোতে, ম্যাস্টিগমস ইন ওয়ান রো। সো এখানে রাইট আনসার কোনটি হবে? রাইট আনসার হবে দেখো অপশন বি, এখানে বলা আছে ম্যাস্টিগমস ফাউন্ড ইন অনলি ওয়ান রো, সেটি হলো প্যান্টোক্রোনিমাটিক টাইপ অফ ফ্লাজেলা। আর শুধু তোমাদের যদি বলা হয় প্যান্টোনিমাটিক, যদি এখানে ক্রো কথাটা মেনশন করা না থাকে, যদি শুধু বলা থাকে প্যান্টোনিমাটিক, অনলি যদি বলা থাকে প্যান্টোনিমাটিক, তার মানে কি ম্যাস্টিকমস ফাউন্ড ইন অপোজিট, সেক্ষেত্রে কেমন হবে দেখতে, ছবিটা ড্র করলে বুঝতে পারবে, সেখানে হবে অপোজিট টাইপের, এদিকে হবে একটা এখানে, ঠিক আছে এরকমভাবে হবে অপোজিট টাইপের, সেটা হলো প্যান্টোনিমাটিক, যেখানে ম্যাস্টিগমস ফাউন্ড ইন অপোজিট, অপোজিট রো, যেখানে ম্যাস্টিকমগুলো দুটো অপোজিট রোতে রয়েছে, সেরকম টাইপের ফ্লাজেলাগুলোকে বলা হয় প্যান্টোনিমাটিক। আর প্যান্টোক্রোনিমাটিক যদি থাকে, ক্রো কথাটা যদি মেনশন থাকে ওয়ার্ডে, তখন সেখানে কি হবে ম্যাস্টিগমসগুলো প্রেজেন্ট থাকবে অনলি ওয়ান রোতে, ঠিক আছে। আরেকটি টাইপের ফ্লাজেলা পাওয়া যায় যাকে বলা হয় স্টিকোনিমাটিক, সেটাতে কি হয় ম্যাস্টিগমস ওয়ান সাইড অফ দ্য রো, সেখানে এরকম টাইপের হয় একমাত্র এক সাইডে, ঠিক আছে সেখানে কি হয় ম্যাস্টিগমস ওয়ান সাইড অফ দ্য রো, ম্যাস্টিগমস প্রেজেন্ট ইন ওয়ান সাইড অফ দ্য রো। বোঝা গেল প্যান্টোনিমাটিক, প্যান্টোক্রোনিমাটিক এবং স্টিকোনিমাটিকের মধ্যে কি বেসিক ডিফারেন্স? প্যান্টোনিমাটিক মানে যেখানে ম্যাস্টিগমসগুলো অপোজিটভাবে রয়েছে, অপোজিট রোতে প্রেজেন্ট রয়েছে, প্যান্টোক্রোনিমাটিক মানে যেখানে ম্যাস্টিগমসগুলো রয়েছে শুধুমাত্র একটি সিঙ্গেল রোতে, এবং স্টিক্রোমাটিক মানে, স্টিক্রোনিমাটিক মানে যেখানে ম্যাস্টিগমস রয়েছে ওয়ান সাইড অফ দ্য রো, রোয়ের শুধুমাত্র একটি সাইডে, সেটাকে বলা হয় স্টিকোনিমাটিক। ওকে, সো নাম্বার 30, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য সেশন, অ্যামাইলাম, অ্যামাইলাম স্টার ইজ ফাউন্ড ইন, অ্যামাইলাম স্টার ইজ ফাউন্ড ইন কাড়া, সো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। অ্যামাইলাম স্টার এটা হলো একটি স্টার লাইক স্ট্রাকচার, এটা কি করে স্টার্চকে স্টোর করে। ওকে, সো স্টোরেজ বডিও আমরা কিন্তু কাড়ার মধ্যে দেখতে পারি, অ্যামাইলাম স্টার ইজ ফাউন্ড ইন কাড়া, এবং এটি হলো একটি স্টার লাইক স্ট্রাকচার, এবং এটি কি স্টোর করে, স্টার্চ স্টোর করে, স্টার্চ কি করে স্টোর করে, ইট হেল্পস ইন ভেজিটেটিভ প্রোপাগেশন। ওকে, হোয়াট ইজ ইটস ফাংশন, ইট হেল্পস ইন ভেজিটেটিভ প্রোপাগেশন, খুব ভালো করে মনে রাখবে যে অ্যামাইলাম স্টার কার মধ্যে প্রেজেন্ট রয়েছে,
কাঁড়ার মধ্যে, এবং কাঁড়া হলো একটি গ্রিন অ্যালগি অথবা যাকে আমরা ক্লোরোফাইসি বলতে পারি। এবং এর মধ্যে কি রয়েছে, স্টার লাইক স্ট্রাকচার রয়েছে যেটাকেই বলা হয় অ্যামাইলাম স্টার, এবং এটার মধ্যে কি রয়েছে, স্টোরেজ বডি রয়েছে যা কি স্টোর করে, স্টার্চ স্টোর করে। ওকে, কি স্টোর করে, স্টার্চ, স্টার্চটাকে স্টোর করে। এবং এটা কিসে হেল্প করে, ইট হেল্পস ইন ভেজিটেটিভ প্রোপাগেশন। ওকে, সো দিস কোয়েশ্চনস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর NVS, KVS অ্যাজ ওয়েল এজ স্টেট SLST এক্সামস। ওকে, সো ইফ ইউ ফাইন্ড দিস ইনফরমেশন ফ্রম দিস ভিডিও অ্যান্ড হেল্পফুল টু ইউ, সো ডোন্ট ফরগেট টু লাইক। ওকে, আই এম এন্ডিং টুডেস ক্লাস হিয়ার অ্যান্ড উইল কাম ব্যাক ভেরি সুন টু দ্য নেক্সট ক্লাস উইথ সাম ইম্পর্টেন্ট টপিক। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি এভরিওয়ান, বাই বাই।